নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা নাবুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, ইমানদারদেরকে পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন, রোগ বালাই বালা মুসিবত মহামারী এগুলো পরীক্ষার জন্য আসে। এগুলো সবর করলে ইমানদারের ইমান বাড়ে, ইমানদার পরীক্ষায় পাস করে। ইমানদাররা সবসময় আল্লাহ তাআলা দরবারে পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা পরীক্ষার জন্যই মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত আর মৌত এটা পরীক্ষার জিনিস, পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা মানুষের হায়াত দেন আবার মৌত দেন। তো করোনা এটা একটা মৌত, এটা রোগ মহামারী, এটা পরীক্ষার কারণ। তবে ভাইরাস, ভাইরাস যে মানুষ বলে, একজন আলেম একজন ইমানদার ভাইরাস বলতে পারে না, ভাইরাস ইসলাম বিশ্বাস করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইসলামে ভাইরাস নাই, এটা আমাদের মুখের বুলি হয়ে গেছে ভাইরাস, এটা সাংঘর্ষিক কথা। করোনা বলো না মহামারী বলো, পরীক্ষা আসছে, মৌত আসছে। ইসলাম মুসলমান মৌতকে স্বীকার করে, বিশ্বাস করে, মরার জন্য প্রস্তুত থাকে। এমন কোনো মহামারী বা কোনো মরার রোগ আসলে সে তখন হতাশ হয় না, সে সাহস রাখে, আল্লাহ তাআলার দিকে বেশি বেশি ধাবিত হয় এবং সে আশা করে আল্লাহ পাক আমাকে সবর করে তৌফিক দিবেন। এবং এই রোগে যদি আমি আক্রান্ত হয়েও যাই, তা আল্লাহ তাআলা আমাকে মৌতের এই রোগের দ্বারা মৃত্যু দিলে আল্লাহ তাআলা সবরের মাধ্যমে শহীদের সব দান করেন। কাজে এক নম্বরে সে দোয়া করে যেন এইরকম মহামারী না আসে, থানা ছাড়ে। আর সে বিশ্বাস রাখবে আসি বসে, তো সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য আমার ইমান হারাবো না, কারণ মুসিবত এটাও নেয়ামত, সুস্থ থাকা এটাও নেয়ামত, হায়াতও নেয়ামত, মৌতও নেয়ামত, মুসলমানের জন্য সবই নেয়ামত। হযরত হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একবার উনি বলতেছিলেন বিপদ মুসিবত মহামারী এগুলো নেয়ামত, এর অনেক ফজাইল বয়ান করতেছেন যে মুসিবত সবর করলে এই ফজিলত, এই ফজিলত, তো লম্বা সময় বয়ান করছেন। আসলে তো সবরের ফজিলতের কথা বলে শেষ করা যাবে না, মৃত্যু পরে মানুষ যখন নাকি মুসিবত সবর করে যে ফজিলত পাবে, এই ফজিলত যখন তাকে দেখানো হবে তখন সে বলবে আল্লাহ এই মুসিবত সবর করে এত ফজিলত, তা আপনি আরও আমাকে মুসিবত দেন নাই কেন? তখন আল্লাহ বলে যে বন্ধারে যেটুক দিয়েছিলাম সেজন্য কত চেঁচামেছি, কত হয়েছে, তুমি ভাগ্য ভালো, তুমি সবর করেছো, তুমি সব পাইছো, কত লোক সবর করতে পারে না, তার তো আরও কিছু হারাই গেছে। এভাবে সবরের মুসিবত সবরের ফজিলত বয়ান করতে করতে একটা মজলিস শেষ করে ফেলছে, সেখানে হাকিম আল্লাহ থানায় মতো ছোট বসা। এমত অবস্থা একজন লোক একটা রুগী জ্বালানো ধরে নিয়ে আসছে বাচ্চাকে, এখন কী বলে ঝাড়বেন আর কী বলবেন এই নিয়ে সবার টেনশন আছিলেন। এতক্ষণ তো উনি রোগের ফজিলত বলছেন, এখন রোগী আসছে ঝাড়ানোর জন্য, ওদের কী বলবেন এবার, ওদের মনে আসলে থানে আশ্চর্য থাকে তো কী বলে দেখি। তো হাজি সাহেব রহমতুল্লাহ আলাই এত হেকমতওয়ালা ছিলেন, উনি হাকিমুল্লাহ মাত্র শেখ, তাহলে কত বড় হেকমতওয়ালা। তো সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ মুসিবত রোগও আপনার নেয়ামত, সুস্থতার নেয়ামত, আপনি এই নেয়ামতকে বদলায় সুস্থতার নেয়ামত দিয়ে দেন, সুবহানাল্লাহ। তো সেজন্য মুসলমানের কাছে এগুলো তেমন কিছু না, এই তারা এত হতাশ হয় না, কারণ
এগুলো ধরো ইমান নাই বা ইমান ঘাটতি কমতি আছে, তারাই সমস্তকে রোগকে নিয়ে গেছে, ভাইরাস ভাইরাসকে নিয়ে এখন জিকির বানাই ফেলেছে, জিন্দিগি একবারে মনে করছে, এগুলো সব কিছু ওরে বাবা এই ঘরে ফেলা গেছে, সে বোরকা পরতেছে, কে সে করতেছে, তা করতেছে, নিকাব লাগাচ্ছে, হ্যাঁ তাহাল তামাশা, এরকম হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন সমস্যা আসবে, কেমন করো বেশি বেশি মুসিবত আসলে আল্লাহকে সাহায্য সাও, তাদের তরিকা তো আল্লাহ বলে দিয়েছেন অস্তায়নু সবরে অস্তালা, তোলা তো সবর হলো। আজকে কোটি কোটি মানুষ খালি ভাইরাস ভাইরাস করতেছে, করোনা করোনা করতেছে, কিন্তু কেউ কি সবর কথা বলতেছে? কেউ কি নামাজ পড়তেছে যে করোনার থেকে বাঁচার জন্য দরকার নামাজ পড়ি? আল্লাহ তো অবশ্যই পড়তেছেন, কিন্তু আমরা সাধারণ মুসলমানদের অবস্থাতে লক্ষ্য করে দেখা যায় শুধু ফেসবুক নিয়ে আছে, শুধু মোবাইল নিয়ে আছে, শুধু খবর নিয়ে আছে, শুধু বিবিসি নিয়ে আছে, শুধু কোন দেশে কী হচ্ছে না আছে, এইগুলো কি কোনো, এগুলো কি প্রতিকার, এগুলো কি মুসিবতের সবর? তো আমাদের এক নম্বর সবর লাগবে, সবরের কোরআনই তরিকা হলো সবরের নামাজ, সবরের জন্য দোয়া করো, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ মুনার দমগুলোতে লিখছেন তো মুসিবত হলে সবর করো, ইন্না লিল্লাহি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আহতাসিবু আলাইকা ইনদাকা মুসিবতি ফাজুরনি ফিহা ওয়াবদিলনি খায়রা মিনহা, দোয়া করো। তাহলে এই দোয়ার বরকতে, সালাতু সবর বরকতে আল্লাহ পাক করোনা না এর চেয়ে আরও হাজার গুণ বেশি বড় মুসিবত মহামারী দূর করতে পারেন। এগুলো কোরআন শিক্ষা, নবীর শিক্ষা। তা আমরা এই সমস্ত মুসিবত আসলে নবীর শিক্ষার দিকে না যেয়ে বিজ্ঞানের দিকে কেন গেলাম? শুধু মোবাইলে মোবাইলে সব সমানষ্ট করতেছে, আর এ নিয়ে হাজার হাজার জিকির হচ্ছে, করোনা ভাইরাস করোনা ভাইরাস, যতবার করোনা ভাইরাস জিকির হচ্ছে অতবার কি আল্লাহ জিকির হচ্ছে? দুঃখের বিষয়। যাই হোক, তো এখান থেকে আমাদের আল্লাহ পাকদেরকে সামান্যতম এলিম বা ইমান দিয়েছেন, নেজবত দিয়েছেন, বড়দের সাথে আমাদের সম্পর্ক, আমাদের আলহামদুলিল্লাহ বাপ মা ভালো, আমাদের খানদান ভালো, আমাদের সিলসিলা ভালো, আমাদের পদ্ধতি ভালো, আমরা দিয়ে বন্দি, আমরা আলোচনা জামাত, আমরা হকপন্থী, আমরা বেশি যাবো না, আমরা বেশি বেশি করোনা ভাইরাস না বলে বেশি বেশি তওবা করবো, বেশি বেশি আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো, আমরা আল্লাহ পাকের হুকুম আগে যা মানতাম তার থেকে বেশি বেশি মানবো, আগে স্বাভাবিকভাবে মানতাম এখন ভালো করে মানবো, আগে সরাসরিভাবে মানতাম এখন আমরা একেবারে বলে একশো ভাগ এক ইনের সাথে এক লাখের সাথে মানবো, এখানের সাথে মানবো, আমাদের এখন প্রত্যেকটা আমলের জোর বেড়ে যাবে, এক ইন বেড়ে যাবে, আগে এক ইন ছিল দুর্বল, এখন এক ইন হবে সবল, আগে ছিল জয়ীফ, এখন হবে কবি, তার সাথে আকোয়া হবে, আমরা নামাজ পড়লে সেখানে এক ইন করবো কি? আল্লাহ পাক আমার নামাজ দেখতেছেন, আল্লাহ পাক আমার নামাজ শুনতেছেন, এরকম আমার নামাজ আমি আল্লাহ তাআলাকে দেখাচ্ছি শোনাচ্ছি, এই যে শুনতেছেন দেখতেছেন একদিন করবো, একদিন আবার তিন প্রকার এলমুল একদিন ওলামা একরাম ভালো করে বলছে, এর হক্কু লেখিন আমি লেখিন, এটা আমার জৈব আছে, কবি আছে, আকোয়া আছে, এটা জৈব থাকলে কবি করবো, কবি তো আকোয়া করবো, এটা হলো এই মুসিবতের দ্বারা আমার শিক্ষা গ্রহণ করার ফায়দা নেওয়া হবে। পাঁচ নামাজকে আমরা ফরায়েজ ঠিক রেখে, ওয়াজিব ঠিক রেখে, সুনান ঠিক রেখে, একদিনের সাথে একলাসের সাথে নামাজ পড়বো, কোরআন তৈরি করে পড়বো, থেমে থেমে পড়বো, অর্থের দিক চিন্তা করে করে পড়বো, আর হলো যেন কোনো সুন্নত বাদ না যায় যদি খেয়াল রাখবো, আর তাকওয়ার সাথে পড়বো, নামাজ আমার ভালো হয়ে যাবে, নামাজ খুশবুর সাথে হয়ে যাবে, নামাজ একদিন একলাসের সাথে হয়ে যাবে, একলাস একলাস বলতে একলাস আবার জয়েস একলাস, কবি একলাস, আকোয়া একলাস হবে, এখানে ক্যাফিয়াত হবে, অর্থাৎ আল্লাহ পাক দেখতেছেন এটা আমার শতভাগ বিশ্বাস হবে। এভাবে আমরা কারোর জুলুম করবো না, নবীর সুন্নত আমাদের জীবনে ছড়বে না, চব্বিশ ঘন্টার কোনো সুন্নত ছড়বে না। আল্লাহ তাআলা বলেন যার জীবনে কোনো সুন্নত না ছড়ে, সুন্নত পালন করে, এই লোকটা যদি পাপ হোক এ লোকটাকে কোনো মুসিবতে গ্রেপ্তার করবে না, বরং এই লোকটাকে আল্লাহ পাক সাহায্য করে মুসিবতে উদ্ধার করবেন। বলেন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ রহিম। আল্লাহ তাআলা বলেন যে রসুল আপনি বলে দেন যার মধ্যে আমি সুন্নত দেখবো সে লোক যতই গুনাহগার হোক তাকে আমি মাফ করে দেবো, আর সে লোকটা যতই মুসিবতগ্রস্ত হোক তাকে বিপদ উদ্ধার করবো, তাকে আমি আমার বন্ধু এবং আপন বানিয়ে নেবো। আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য এই এই মুহূর্তে এই কী বলে প্রেক্ষাপটে বা এই অবস্থায় মানুষের জন্য ধরে হলো সুন্নতের দিকে ধাবিত হওয়া। আর হাদিস শরীফ বলেন
যে সৎকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, সৎকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আর সৎকা তর দিল বালা, এখন বেশি বেশি সৎকা করবো, এখন করে সৎকা করবে, আল্লাহ সৎকা দিচ্ছে বালা মুসিবত দূর করার জন্য। গরিব ব্যক্তিদের সাহায্য অনুযায়ী সাহায্য করবো, স্কিম করবো কোথায় কোথায় সাহায্য করা যায়, এমনই তবে আল্লাহ আপনার রসুল বলেছেন যে এই মুহূর্ত আসছে দূর হয়ে যাওয়ার জন্য সৎকা দিচ্ছে, আমি সৎকা দিচ্ছি, আল্লাহ সৎকা ভোগে দূর করে দেন। এমনিভাবে হজরতে ইউনুস আলাইহিস সালাম যখন নাকি তার উম্মতকে আল্লাহ হুকুমত দাওয়াত দিলেন, তারা বেয়াদবি করল, ইউনুস আলাইহিস সালামের কথা তারা মানল না, তাকে গ্রাহ্য করল না। যেমন মানুষ আছে না এরকম, তারা বনিসাইল তো কাজ হলো কাউকে না মানা, ওদের মধ্যে ঘেড়ে মিয়ে তেড়ামি বেশি, যত বড় নবী আছে ওরা একটু ওর সাথে বিরোধিতা করছে বেশিরভাগ। ইউনুস আলাইহিস সালামের সাথেও তার উম্মত এভাবে তাকে মেনে নেয়নি, তুমি একবার দুইবার তিনবার বলছে মানেন উপেক্ষা করেছে, এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলা বলছে আল্লাহ এই উম্মত মানতেছে না, আপনি যারা নবীর অবৈধ হয় ওদের শাস্তি দিয়ে দেবেন। তা আল্লাহ তাআলা নবীর কথা শুনবে, শাস্তি দেবে, শাস্তির পাশ হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আর ইউনুস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেছে, সেখানে যেখানে মুসিবত আসে সেখানে সেখান থেকে চলে গেছেন, মুসিবতের দেখেন নবীর অবৈধ হওয়ার কারণে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে, একবার যখন বেয়াদবির নেশা পুরো হয়ে গেছে, বেয়াদবি যখন শের পুড়ে গেছে, মুসিবত আসবে আসবে, এমনারা কিনে হয়ে গেছে, আল্লাহ তালা নবীর কথা শুনেন, মুসিবত দেবেন, আর মুসিবতের কিছু আলামতও পাওয়া যাচ্ছে, সিমটম পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ইউনুস আলাইহিস সালাম সরে গেছেন, কিন্তু এরা যখন বুঝে গেছে এই আল্লাহ নবী তো আমরা তো বুঝি নাই, আমরা তারা মূল্যায়ন করি না, মানে নাই, এখন তো মুসিবত আসতেছেন, করবে কি, তোরা সব ফোট করে একটা গ্রুপ করে করছে কি, আমরা তারা তওবা করি, সবাই তওবা করি, আর কোনো উপায় নেই, আল্লাহকে তওবা করবো, শুকর পানি ভাসাই দেবো, নিজের ভুল স্বীকার করবো, আল্লাহ তালা বলবো আল্লাহ আর করবো না, এবার মাফ করে দেন, এবার হয়তো মাফ করে দেন, সবাই ধরবো, আল্লাহকে ধরলে কান্নাকাটি করলে বলা যায় না আল্লাহ রহমত, দেখা যাবে আমাদেরকে মুসিবত পাঠাই দেবো। তোরা করছে কি, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেছে, যে এখন বাচ্চাদেরকে কাঁদাবে, মারও কাঁদাবে, সেজন্য বাচ্চাদেরকে এক জায়গায় এক ময়দানে রাখছে আর মাদেরকে আরেক ময়দানে রাখছে, এমনকি পশু পাখি নিয়ে গেছে, পশু পাখির বাচ্চাদের আলাদা রাখছেন আর মাদেরকে আলাদা রাখছেন। এখন বাচ্চারা চিল্লাছে, মা চিল্লাছে, বাচ্চারা কান্দিছে, মা কান্দিছে, পুরুষরা কান্দিছে, মহিলারা কান্দিছে, ছোটরা কান্দিছে, বড়রা কান্দিছে, এক পরে যখন কান্নাকাটি করছে চোখের পানি দেখে আল্লাহ পাকদেরকে বিপদ থেকে মুক্তি দিন, ওরা মাফ পেয়ে গেছে। এখন ওরা আল্লাহর পরে ইতমিনান রেখে ওরা বাড়ি চলে আসছে, আলামত সরে গেছে, আমার মুসিবত নাই। ইউনুস আলাইহিস সালাম মনে করেছিল হালাক হয়ে গেছে, আমি নবী, আমার আল্লাহ, আমাদের তো হটলাইন রয়েছে, ফয়সালা করা আজাব আসবে আসবে, ওরা মানে হালাক হয়ে গেছে। কিন্তু উনি একটা দেখেছে কিচ্ছু হয়নি, কি হলো, ওরা এরকম কান্নাকাটি করছে, দোয়া করছে, ছেলেবেলাকে কান্দাইছে, বৌদের কান্দাইছে, নিজেরা কাঁদছে, পশু পাখিরা কান্দাইছে, কিচির মিচির করাইছে, চিল্লা চিল্লি করাইছে, একবার যায় আল্লাহ ফাঁকের আজাব আল্লাহ উঠে নিয়ে গেছে। এখন ইউনুস আলাইহিস সালাম তো চিন্তা পড়ে গেলেন, তাহলে এখন কী হবে, আমি নবী, এখন যে আমি যে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবো ওদের কাছে, ওরা তো আমাকে মৃত্যু বলবে। আর তখন নিয়ম ছিল যারা সমাজে মৃত্যু সাব্যস্ত হয়ে যায় এদেরকে হত্যা করে, তখন চিন্তা করছে দেশি রেওয়াজের নিয়মে তো আমি তাদের ধরা খেয়ে দেবো, সেই জন্য উনি আত্মগ্রহণ করে চলে যাচ্ছেন। এখন উন্মত্ত বেঁচে গেলো তবা কান্নাকাটি করে, আর নবীর কী অবস্থা হবে। এখন কিতাবে লেখছে যে ইউনুস আলাইহিস সালামের জন্য ওই সময় সাহস করে বা আল্লাহর নির্দেশে যাওয়া উচিত ছিল, এটা ফরজ না হলেও মুস্তাহাব ছিল, কিন্তু উনি ইস্তেহাত করে মুস্তাহাবের খেলাফ করে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় এক নদী ভারতী হবে, এখন নৌকা উঠছেন, নৌকা উঠলে সে নৌকার মধ্যে আসে, নৌকা চলতেছে না, নৌকার মাঝে দেখা যায় নৌকা ডুবে যাবে, নৌকার মাঝেই কোনোভাবে খবর হয়ে গেছে, কোনো এলএমএর মাধ্যমে যে কোনোভাবে তো খবর হয়ে গেছে যে নৌকার থেকে একজন লোক সে কোনো বোধহয় এই হবে তার মনিবের খেলাফ করেছে বা কোনো অবৈধ হয়ে আসছে, সেজন্য তার সে থাকলে নৌকা ডুবে যাবে, কাজে সে লোকটা যদি নেমে যায় ভালো হয়, সে লোকটা কে ধরা আসছে না, লটারি দিয়েছে, লটারি দিলে ওই ইউনুস আলাইহিস সালাম নাম উঠছে। কিন্তু ইউনুস আলাইহিস সালাম এখন সাগর আমাদের পড়ে নম্বরে যাবে, এটা আবার পুরো তারা বা যাত্রীরা বিশ্বাস করতেছে না, না উনি সময়ের কোনো আমরা চিনি করে না, তাহলে আবার লটারি দাও, আবার লটারি দিয়েছে, আবার ওনার নাম উঠছে, দিয়ে তো হয় না, এরকম তো লোকেরা সাগরে ফেলে দিয়ে মরে যাবে, হয় নাকি, আবার আবার দিছে, তৃতীয় বাদে ওনার নাম উঠছে, তুমি বুঝে গেছে না রে আল্লাহ তালা আমার পরীক্ষা নেবে, আমারই নামতে হবে, তো প্রয়োজনে কাপড় চোখ খুলে নদীতে লাভ দেবেন,
লাভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই সময় আল্লাহ তালা মাছ কে কমে মাছ তুমি তারা গ্রহণ করে নাও। মাছ তো মাছ গ্রহণ করে নিয়েছে, ফেলে নিয়ে নিয়েছে, মাছের কাছে মাছ তোর এখন খাবার খাবার না, কিন্তু এটা আমার দোস্তের একটা জেলখানা, তুমি এখানে যত্ন করে রাখবা। ওখানে চলে আসলাম, সে মাছ ফেলে দেয় তখন এ দোয়া করছিলেন, উনি কোন ক্যাফিয়ত নিয়ে পড়ছিলেন, কোন একিন নিয়ে পড়ছিলেন, কোন এখলাস নিয়ে পড়ছিলেন, তারপর কিন্তু আল্লাহ পাক থাকে এই যে সামান্য ভুল ইস্তেবাবের খেলাফ করার কারণে যে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, সে পরীক্ষা তিনি ভাস করবেন। কাজে এই সমস্ত ইতিহাস থেকে কোরআনের ঘটনা থেকে আমাদেরকে সবক নিতে হবে যে আমরা আমাদের করোনা কিন্তু ইনসাল্লাহামের সে মুসিবত বড় না, এটা ছোটোই হবে, দুনিয়ার বড় বড় মুসিবত রেহাই পেয়ে গেছেন এ দোয়া দিয়ে। ইনশাল্লাহ আমরা যদি সকলে দোয়া মুখোমুখি করে ফেলি এবং সালাদ তওবা সালাদ সবর পড়ি, তাহলে আমাদেরকে ইনশাল্লাহ এর থেকে মুক্তি দিয়ে দেবেন। আর নবীর সাথে কী বলে নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা আজাব ফিরে পেয়েছে কিসের দ্বারায়? তওবা কান্নাকাটির দ্বারায়। সবাই পরিবারের সবাই কান্দাইছে, বাচ্চাদেরকে কান্দাইছে, মাসুমদের কান্দাইছে, মহিলাকে কান্দাইছে, পশুরাকে কান্নাকাটি করাইছে, যার কারণে আজাব যখন উঠে গেছে এর দ্বারায় বড় সবক হলো যে উম্মতে মুহাম্মাদীর তো এত কান্দা লাগবে না, এত কম কান্দা ইনশাল্লাহ কি এই মুসিবত দূর হয়ে যাবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামের শিক্ষা দেওয়া আল্লাহ মিন্না আউযু বিকা মিনাল বরসে অল জুন অল জুজাম সাইলা সাম এর দোয়াটা বেশি বেশি ফোড়া, ইন্না আল্লাহ বেশি ফোড়া, তিন কুল ফোড়া, এরকম ইস্তেয়াদার যত দোয়া কালাম আছে এগুলো বেশি আমলে আনার চেষ্টা করা, পরিবারের সবাইকে আমল লাগাই দেওয়া, তাহলে ইনশাল্লাহ আশা করা যায়। এখানে পরিস্থিতিতে আল্লাহ তালা আমাদেরকে মহামারী এই বিশ্বব্যাপী যে একটা মহামারী, আল্লাহর গজব, আল্লাহর আজাব অথবা আল্লাহর পরীক্ষা বা আল্লাহ পাকের লাঠি, যে লাঠির ভয়ে সবাই ভরকম্প, সবাই ভীত সন্ত্রস্ত, এই ভয় ভীতির থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করবেন ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে আমাদের গুরু সহ ভাইকে সবাই সন্তানদেরকে পরিবারকে এই আমলগুলির উপর আমল করে থেকে রেহাই পাওয়ার জন্য আগ্রহী হওয়ার আমল লাগে তৌফিক দান করুন। এর সাথে আরও ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীছ, ইয়া সালাম ইয়া সালাম চলতে ফিরতে বেশি বেশি পড়া, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99 ফায়দা লিখছেন। আল্লাহ তাআলা এর একটা সর্বনিম্ন হলো তাকে দুশ্চিন্তা মুক্তি দিয়ে দেবেন, আল্লাহ তাআলা ভয় ভীতি দূর করে দেবেন। এবং আউযু বিকালি মাতিল্লা তাআমাতি মিন শারি মা খালাক, আউযু বিকালি মাতিল্লা তাআমাতি মিন গাযাবি গাবি ওয়া শারি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শাইতানি আই হাযুরুন। এভাবে দরুদ শরীফের আমল করা আমার দরুদ রূপে আছে, দরুদ ভিতরে 40 হাজার দরুদ আমল করা, একটা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু তুনা জিনা ওয়া তুম জিনা মিন জামিল আহওয়াল আল আফাত ওয়া তাগদিলানা বিহা জামিল হাজাত ওয়া তাসরনা বিহা মিন জামিল সাইয়াত ওয়া তারফানা বিহা আলা দারাজাত ওয়া তুবাল্লাগানা মুনাসিল গায়াত মিন জামিল হাজাত ফিল হায়াতে বা বাদল মামাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। এই দরুদ শরীফটা বলা যেতে পারে মুসিবতের সময়। এমনিভাবে কুদ্দ বুদ্দার দরুদ, ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু ফি কুল্লি বা লি কুল্লি হাওলি মিন আল আহওয়ালে মুকতাহিমি। আমাদের আব্বা যখন হাজি গেছিলেন তো ওনারা কেউ বলছিল যে এ দরুদ শরীফ পড়তে পড়লে কেউ হারা গেলে পথ খেয়ে যাবে, তাহলে উনি আমল করে ফায়দা পাইছেন। আমরা তার সন্তান হিসেবে আমরা এটা দূর থেকে আনতে পারি, বড় কৌভুক জিনিস। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু লিকুল্লি হাওলি মিন আল আহওয়ালে মুকতাহিমি। এরকম ভাবে প্রত্যেকদিন নিয়মিত কোরআন শরীফ পড়া, সূরা ইয়াসিন পড়া, সূরা মুলক পড়া, সূরা ওয়াকিয়া পড়া, সকাল সন্ধ্যার মা আওলাদ ওয়াজিবা দেয়, যার যা আছে যার যা তৌফিক আছে যার অভ্যাস আছে প্রত্যেকের মুরব্বির প্রতি দেওয়া আছে, সেগুলো আমলে নিয়ে আসতে থাকলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ হালাক করবেন না বলে আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের যে সকল ধরনের মামলা ধরে আমল করে তৌফিক দেন। এমনিভাবে আমাদের শাইখের দেওয়া অধিকার আছে, দস্তুর তাজকে নসের যে 21টা আমল দেওয়া হয়েছে এগুলো আমরা আমল আনতে পারি। এখন কাজ কাম নাই, পরীক্ষামূলক কাজগুলো করে দেখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফায়দা দেখাই দেবেন। আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের যখন সুফল দেখাবেন রেকিন বেড়ে যাবে, আমার উপরে আগ্রহ বেড়ে যাবে, আর আমাদের শারীরিক সকলের উন্নতি হবে ইনশাআল্লাহ, জাগতিক ফায়দা হবে এবং মৃত্যুর ফলের জন্য আমাদের ফায়দা হবে। এই কাজগুলি করার জন্য আমি সবাইকে অনুরোধ করি, বড়োদেরকে ছোটোদেরকে সবাইকে পরামর্শ দিই। আমরা এখানে আলহামদুলিল্লাহ খানকার মধ্যে ছোটো বড়ো সকলে আমল করতেছে, পরামর্শ প্রদান করতেছে, দোয়াগুলো আমল করতেছে, এমনিভাবে দর্শী আমল করতে আসার পরে বাকায়দা প্রত্যেকে কেউ পড়ে কেউ শোনে, হালকা করে করে দর্শী আমল হচ্ছে, দরুদ সালাম আমল হচ্ছে, তাহাজ্জুদ নামাজের আমল হচ্ছে, আর হলো রোজা রাখতেছে। আমরা
খবর পাইছি যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় এরকম মহামারী আসছিল, তখন উনি দেশের সবাইকে হুকুম দিয়েছিলেন তিনটাকে রোজা রাখবা, তাদের দ্বারা আল্লাহ তাআলা কবুল করেছেন, ওনার দেশে মহামারী দূর করে দিয়েছিলেন। কিন্তু আমরা তো এরকমভাবে সবাইকে বলতে না পারলেও আমরা আমাদের নিজেদের মহব্বতের লোকদেরকে যেখানে যার সাথে সম্পর্ক আছে বা গ্রুপ আছে, গ্রুপের সাথে সম্পর্ক আছে সকলকে আমরা বলে দিই আমরা তিনটাকে রোজা রাখি। আমরা গত কয়েক সপ্তাহ, দুই সপ্তাহ আগে রোজা রাখছে, তিনটাকে রোজা রাখছে, আবার সোমবার রোজা রাখছে সবাই, আবার সামনে সহবরাত আসছে, সহবরাতকে উপলক্ষ করে আগামী বিজয়ের তিন রোজা, মঙ্গল বুধ বিশু বা বুধ বিশু শুক্র তিনটা রোজা রাখবে, বুধ বৃহস্পতি শুক্র তারপরে সবাই রোজা রাখতেছি, আমাদের গ্রুপ সবাই রোজা রাখতে পারে। রোজা কঠিন কিছু না, রোজা এই নিয়ে তো রোজা রাখলো যে আল্লাহ তাহলে করোনার থেকে আমাদের বাঁচিয়ে দেন, ভাইরাস না বলা ভালো, ভাইরাস বলে তো হাতিতে সাংঘর্ষিক হয়ে যায়, আম লোক জাহের লোকরা বলছে ভাইরাস, আমরা ভাইরাস বলতেছি, তা আসলে এটা না বলে করোনার মতো মহামারী বা মহাপরীক্ষার রোগকে বলা মুসিবতকে আল্লাহ পাক উম্মত থেকে দূর করে দেন, বিশেষ করে মুসলমানদের থেকে দূর করে দেন, বিশেষ করে বাংলাদেশের সকল নাগরিককে আল্লাহ তাআলা এই মহামারীর থেকে রক্ষা করুন, আমাদেরকে, আমাদের পরিবারকে, সন্তানদেরকে, আমাদের গ্রুপের মহাব্বত লোকদেরকে, আমাদের খায়ের খাদেরকে, আমাদের লতাপাতাকে, আমাদের ভাই বোনকে, আমাদের খায়ের খাদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের খাদেমদেরকে, আমাদের হিতাকাঙ্ক্ষীদেরকে, তারা আমাদের ভালো চায়, তারা আমাদের কল্যাণ কামনা করে, তারা আমাদের দোয়া করে, যারা আমাদের সাথে সম্পর্ক রাখে, আস্থা রাখে, যারা আমাদের পরামর্শ মানে, যারা আমাদের কথা মোতাবেক আমল করে, যারা আমাদের থেকে সবক আদায় করে, যারা আমাদের মোতাবেক জীবন গড়ার চেষ্টা করে, আল্লাহ তালা সকলকে, সকল পরিবারকে, সকল লতাপাতাকে, বন্ধু বান্ধবকে, সকলে দেশকে আল্লাহ পাক এই আমলের বরকতে এই জাতীয় সমস্ত মহামারীর থেকে একশো ভাগ রক্ষা করে, আল্লাহ পাক তাদেরকে এই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ করে, সবরের পরীক্ষা পাশ করে আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাকের রহমতের দ্বারা ধন্য হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাকের নেয়ামত শতভাগ হাসিল করার তৌফিক দান করুন। আমার আল্লাহ বিহামদি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।